আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের আবির ভাইয়া। আশা করি সবাই অনেক ভালো আছো। তো স্লাইড দেখে বুঝতে পারতেছো আজকে আমরা জিন সম্পর্কে পড়াশোনা করব। তো দেখো, চিন্তা করো, তোমরা ছোট থেকে শুনে আসছো যে হচ্ছে তোমার মা বাবা থেকে যে তোমার যে বৈশিষ্ট্যগুলো আসে এগুলো জিনের মাধ্যমে আসে, তাই না? এটা সবাই শুনে আসছো। কিন্তু চিন্তা করো তো, আমাদের জিন, আমরা কি সরাসরি তোমাদের মা বাবা থেকে কীভাবে আসলে জিনটা আসে? যেমন তুমি কিন্তু একটা মাল্টি সেলুলার অর্গানিজম, মানে তোমার কিন্তু অনেকগুলো সেল। এখন কিন্তু তোমার শুরুতে সেল ছিল কয়টা বলো তো? একটা কোষ নিয়েছিল, জাইগোট। তোমার প্রথম কোষটা কিন্তু ছিল জাইগোট। জাইগোট যখন বারবার ডিভিশন করতেছিল তখন কি হয়েছে, এই তুমি এখন বর্তমান যে রূপে আসো এই রূপে আসছো। এই যে মনে করো তোমার যে বর্ণ, মনে করো তুমি সুন্দর, তারপরে তোমার চোখ কালো, তারপর চুল কালো, এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু জিনের মাধ্যমে আসে। তো এই জিনটা থাকে কোথায়? ক্রোমোজোমে। জিন থাকবে কোথায়? ক্রোমোজোমে। জিন ক্রোমোজোমের যেই জায়গাতে থাকবে সেটাকে আমরা লোকাস বলবো। তারপর ক্রোমোজোমটা থাকে কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াস থাকে কোথায়? সেলে। এখন এই সেলটা কোথা থেকে আসলো দেখো তো, চিন্তা করো। ওই যে স্পার্ম আর হচ্ছে ওবাম, শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু, এই দুইটা সেলই কিন্তু তোমার কী তৈরি করছিল? আমাদের আমাদের হচ্ছে জাইগোট তৈরি করছিল। তো আলটিমেটলি এইভাবে হচ্ছে তোমার মা বাবা থেকে বৈশিষ্ট্যগুলো তোমার কাছে আসছে। তাহলে তোমরা তোমাদের মা বাবা থেকে যেসব সেল দুইটা আসছে, স্পার্ম আর ওবাম, ওইটাতে তোমার নিউক্লিয়াস সেল ছিল, সেলে হচ্ছে তোমার নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসে ক্রোমোজোম ছিল, ক্রোমোজোমে কী থাকবে বলতো? জিন থাকবে। তারপর হচ্ছে ওই জিনে হচ্ছে বৈশিষ্ট্যগুলো প্রকাশ করবে। আর জিনটা হচ্ছে কিসের অংশ? ডিএনএর অংশ। আমরা পার্ট দা প্রসিড করি। দেখো জিনের সংজ্ঞাটা যদি তুমি দেখো, ক্রোমোজোমস্থ ডিএনএ এর একটি অংশ যার একটি কর্মক্ষম তোমার হচ্ছে পলিপেপটাইড শিকল গঠনের উপযুক্ত বার্তা বহন করে। তাহলে হচ্ছে আমাদের যে জিন, এই জিনটা হচ্ছে আসলে কি ডিএনএর একটা পার্ট, ডিএনএর পার্ট। তোমার এই কোশ্চেনটা মানে হচ্ছে হরামেশে আসে যে হচ্ছে জিন কার অংশ, এটা হচ্ছে ডিএনএ এর পার্ট, ঠিক আছে? ধরো মনে করো হচ্ছে তুমি একটা সুতা আছে তোমার কাছে 1 মিটারের, তুমি ওইটা থেকে 10 মিটার নিলা, তাহলে হচ্ছে যে 10 মিটার নিলা ওইটা কিন্তু ওই যে একটা রশ্মি যেটা 1 মিটার ছিল ওইটার অংশ। তাহলে এই সেম জিনিস হচ্ছে তুমি ডিএনএ এর, ডিএনএ আবার হচ্ছে তোমার নিউক্লিওটাইড দিয়ে গঠিত, সবাই জানো ওই কয়েকটা নিউক্লিওটাইড হচ্ছে তোমার জিন, ঠিক আছে? ওই ডিএনএ পার্ট, একটা পার্ট হবে তোমার জিন। এই জিনটাই কিন্তু তোমার একটা নির্দিষ্ট পলিপেপটাইড বা এটাকে যদি বলে যদি প্রোটিন তৈরি করে, আসলে প্রোটিন, এই প্রোটিন তৈরি করে যে এটার একটা বার্তা নিয়ে আসে, ঠিক আছে? আবার আমরা সবাই জানি প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে, আবার অ্যামাইনো অ্যাসিড কোড করার জন্য কোডন থাকে, যে হচ্ছে তিনটা তিনটা নিউক্লিওটাইড মিলে এক একটা কোডন তৈরি হয়। তো দেখো, তো জিন হচ্ছে আমাদের জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একক, আর হচ্ছে বংশগতির মূল একক। এরপর দেখো যেটা বললাম আমরা, কীভাবে হচ্ছে ডিএনএ থেকে তোমার আসলে প্রোটিনটা তৈরি হয়। আমরা বললাম হচ্ছে দেখো জিন হচ্ছে তোমার পলিপেপটাইড শিকল গঠনে উপযুক্ত বার্তা বহন করে। এই যে তোমার ডিএনএ যেটা বার্তা নিয়ে আসলো, এই ডিএনএ বার্তাটা তোমার কার মধ্যে দিয়ে দিবে? আরএনএ এর মধ্যে দিয়ে দিবে। যখন তোমার ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, তখন ডিএনএ এর যে মেসেজ বা হচ্ছে বার্তা সেটা চলে আসবে আরএনএ তে। তারপর আরএনএ তে দেখবা, দেখো অনেকগুলো নিউক্লিওটাইড, এই যে দেখতেছো, এই যে তোমার হচ্ছে এটা হচ্ছে কী বলো তো, সিতে হচ্ছে সায়ানিন, তারপর হচ্ছে গুয়ানিন, অ্যাডেনিন, ইউরাসিল, এই যে এগুলো তিনটা মিলে একটা একটা কোডন হবে, এই তিনটা কোডনের জন্য একটা অ্যামাইনো অ্যাসিড হবে। তো এরকম পর পর অনেকগুলো যখন অ্যামাইনো অ্যাসিড বসবে তখন একটা প্রোটিন হয়ে যাবে, আর এই প্রোটিন দিয়ে কিন্তু তোমার দেহটা গঠিত হয়। এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কী হয় বলতো, এই জিনটা উপযুক্ত বার্তা বহন করে। এখন দেখো আমাদের দেহে কিন্তু বিভিন্ন ধরনের জিন আছে। তো আমরা হচ্ছে মেনলি দেখো লিথাল জিন, লেথাল তোমরা শুনে থাকবা, লেথাল যদি অর্থ দেখো তাহলেই বোঝা যাবা যে জিনের জন্য হচ্ছে তোমার মৃত্যু ঘটে, এই জিনের যদি বহিঃপ্রকাশ ঘটে তাহলে হচ্ছে তোমার মৃত্যু হবে। অঙ্কোজিন, এটাও তোমরা অর্থ দিয়েই বের করে ফেলতে পারো, তোমার হচ্ছে যে জিন ক্যান্সারের জন্য দায়ী, ঠিক আছে? ক্যান্সার, এই জিন থাকলে হচ্ছে তোমার ক্যান্সার হবে। তারপর হচ্ছে সেক্স ক্রোমোজোমাল জিন, তোমরা জানো আমাদের ক্রোমোজোম দুই ধরনের, একটা হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে তোমার অটোসোম। তো সেক্স ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকে সেগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোমাল জিন, মানে হচ্ছে এক্স ওয়াই এর মধ্যে। তো এটার উদাহরণ হচ্ছে তোমার দেখো দুইটা হিমোফিলিয়া আর হচ্ছে বর্ণান্ধতা। তাহলে এই যে দুইটা হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা সেটা কোন জিনের জন্য হয়? সেক্স ক্রোমোজোমাল জিনের জন্য। এরপর দেখো হচ্ছে তোমার ট্রান্স জিন। ট্রান্স জিন হচ্ছে কি, মনে করো তুমি কোনো একটা তোমার উদ্ভিদ কোষ বা হচ্ছে প্রাণী কোষ থেকে একটা জিন নিলা, ওইটা নিয়ে অন্য প্রজাতির একটা উদ্ভিদে স্থাপন করলা,
এটাই হচ্ছে তোমার ট্রান্সজিন। মনে করো তুমি আম গাছ থেকে, আম গাছের একটা কোষ থেকে একটা জিন নিলা, নিয়ে হচ্ছে কাঁঠালের একটা কোষে এটা হচ্ছে কী করলা বলো তো, ট্রান্সফার করলা, এটি হচ্ছে তোমার ট্রান্সজিন। তারপর হচ্ছে দেখো খণ্ডিত জিন বা হচ্ছে স্প্লিট জিন। এই স্প্লিট জিন হচ্ছে তোমার যখন এক্সন আর হচ্ছে ইন্ট্রন, তোমার হচ্ছে আমরা জানি জিনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এক্সন আর একটা হচ্ছে ইন্ট্রন। একটা পার্ট হচ্ছে তোমার কী হবে বলতো কোডিং অংশ, আর একটা হচ্ছে নন কোডিং অংশ। ওই দুইটা অংশ যখন একসাথে থাকবে তখন আমরা বলবো হচ্ছে খণ্ডিত জিন। তারপর হচ্ছে দেখো সিউডোজিন। সিউডোজিন হচ্ছে একটা ডিএনএ, এটা ডিএনএর কিন্তু পুরো পার্ট, কিন্তু তোমরা জানবা পুরো পার্টটা কিন্তু তোমার কী করে না বলতো, উপযুক্ত বার্তা বা হচ্ছে তোমার মেসেজ বহন করে না, কিছু অংশ তোমার ইনঅ্যাক্টিভ বা হচ্ছে নিষ্ক্রিয় থাকে। তো হচ্ছে তোমার জিনের যে অংশটা হচ্ছে নিষ্ক্রিয় থাকবে সে অংশটা হচ্ছে তোমার কি সিউডোজিন, মানে ডিএনএ যে অংশটা নিষ্ক্রিয় থাকবে সেটা হচ্ছে তোমার সিউডোজিন। তারপর অটোসোমাল জিন, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোমালের মতো, তোমার হচ্ছে অটোসোমে, অটোসোমে যে জিনগুলো থাকবে ওইগুলো হচ্ছে তোমার অটোসোমাল জিন। যেমন একটা উদাহরণ হচ্ছে কি মানুষের মাথার টাক আর হচ্ছে তোমার অ্যালবিনিজম, এই দুইটা রোগের জন্য এবং এই দুইটা জিনিসের জন্য দায়ী হচ্ছে তোমার অটোসোমাল জিন। তারপর হচ্ছে দেখো হোলান্ড্রিক জিন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কি হয় আমরা জানি সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স আর ওয়াই, এখন ওয়াই ক্রোমোজোমে যে জিন থাকবে সেটাকে আমরা হোলান্ড্রিক জিন বলবো। আবার বলি হোলান্ড্রিক জিন হচ্ছে ওই জিন যেটা হচ্ছে তোমার ওয়াই ক্রোমোজোমে থাকবে, তাহলে ওয়াই ক্রোমোজোমে থাকবে। এটা এরকম একটা উদাহরণ হচ্ছে তোমার মানুষের কানের লোম, তাহলে মানুষের কানের লোমকে নিয়ন্ত্রণ করে কে, ওয়াই ক্রোমোজোমে যে জিন থাকে সেটাই হচ্ছে মানুষের কানের লোমকে নিয়ন্ত্রণ করে। এখন কারো যদি ওয়াই ক্রোমোজোমে এই হোলান্ড্রিক জিন থাকে তাহলে হচ্ছে মানুষের কানে লোম থাকবে। তারপর যে দেখো লিঙ্কড জিন, লিঙ্কড জিনগুলো কেমন, মনে করো হচ্ছে দুইটা জিন তোমার একটা ক্রোমোজোমেই থাকবে, দুইটা জিন একটা ক্রোমোজোমে একসাথে থাকবে কিন্তু এরা দুইজন স্বাধীনভাবে সঞ্চারিত হতে পারবে না, এরা হচ্ছে আলাদা আলাদা আলাদাভাবে হচ্ছে সেপারেটলি সঞ্চারিত হবে না, এরা একসাথে সঞ্চারিত হতে হবে। এই জিনিসটা হচ্ছে লিঙ্কড জিন। দেখো লিঙ্ক বললে আমরা কী বুঝি বলো তো, একসাথ করে দেওয়া, জুড়ে দেওয়া, এরা একসাথে থাকবে এবং স্বাধীনভাবে সঞ্চারিত হবে, মানে স্বাধীনভাবে সঞ্চারিত হতে পারবে না। এরপরে দেখা হচ্ছে তোমার আমরা যখন জিনকে প্রকাশ করি এই জিনকে হচ্ছে বিভিন্ন একক রূপে প্রকাশ করি, যেমন আমরা অলরেডি জানি জিন কি, জিন হচ্ছে ডিএনএ অণুর খণ্ডাংশ, মানে ডিএনএ এর পার্ট হচ্ছে তোমার জিন। এখন মনে করো ডিএনএ এর যে পার্টটা তোমার রিকম্বিনেশনকে কী করবে, যে দেখো রিকম্বিনেশনকে যেই পার্টটা তোমার হচ্ছে কন্ট্রোল করবে সেটাই হচ্ছে তোমার রেকন। আমি আবার বলি ডিএনএ এর যে অংশ রিকম্বিনেশনের কাজগুলোকে কন্ট্রোল করবে সেটা হচ্ছে রেকন। একইভাবে ডিএনএ এর যে অংশ তোমার মিউটেশনকে নিয়ন্ত্রণ করবে সেটা হচ্ছে মিউটন। তো এখানে মেনলি তোমার কোশ্চেনটা আছে অ্যাকচুয়ালি এমসিকিউ, যে বলবে নিচের কোনটি রিকম্বিনেশনের একক রেকন, মিউটেশনের একক কোনটি মিউটন, রেপ্লিকেশনের একক কোনটি রেপ্লিকন, মানে নামের সাথে কিন্তু মিল আছে। আর লাস্টে হচ্ছে তোমার দেখো কার্যের একক, মানে হচ্ছে এই যে তোমার জিনের যে কাজ করে এই কাজেরও একটা একক থাকে, সেটা হচ্ছে তোমার সিস্ট্রন। ঠিক আছে, এই এই যে রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্ট্রন, এগুলোকে একটা কিন্তু ডিএনএ এর পার্ট, এগুলোকে একটা ডিএনএ এর পার্ট। তো এগুলোতে থেকে মেনলি হচ্ছে তোমার এমসিকিউ আসে, এগুলো মনে রাখবে যে হচ্ছে রিকম্বিনেশনের একক রেকন, মিউটেশনের একক মিউটন, রেপ্লিকেশনের একক রেপ্লিকন, আর হচ্ছে কার্যের একক হচ্ছে সিস্ট্রন। এরপর দেখো এরপর হচ্ছে আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে তোমার মানে প্রকৃত কোষে ছিল, এখন হচ্ছে আমরা আদি কোষে দেখবো। আদি কোষেও তো জিনকে প্রকাশ করা লাগবে, তো আদি কোষকে, আদি কোষে তো আর তোমার হচ্ছে আমরা প্রকৃত কোষের মতো প্রকাশ করতে পারবো না, এখানে প্রকাশ করার জন্য যে ইউনিট থাকে সেটাকে আমরা অপেরন বলি। এরকম একটা আদি কোষের উদাহরণ হচ্ছে তোমার ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া কিন্তু একটা আদি কোষের উদাহরণ। তো দেখো আদি কোষে যে হচ্ছে তোমার জিন প্রকাশের ইউনিট এটাকে আমরা অপেরন বলি। এখন এই অপেরনের চারটা পার্ট থাকে, গাঠনিক জিন, প্রোমোটর বা উদ্দীপক জিন, অপারেটর বা চালক জিন, রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। এখানেও মেনলি তোমার যেভাবে আসবে নিচের কোনটি তোমার গাঠনিক জিনের কাজ, এরকম করে তোমার মেনলি এমসিকিউতে আসে এবং বোথ তোমার এইচএসসি এবং হচ্ছে তোমার একাডেমিক এবং অ্যাডমিশন দুই জায়গায় ইম্পর্টেন্ট। তো দেখো প্রথম গাঠনিক জিন হচ্ছে তোমার কী করবে, এনজাইম সংশ্লেষ করবে বা সিনথেসিস করবে, সিম্পল জিনিস। এরপরটা দেখো প্রোমোটর বা উদ্দীপক, এখানে হচ্ছে তোমার আরএনএ পলিমারেজটা হচ্ছে কী হবে বলতো, অ্যাড হবে যে জায়গায়
হচ্ছে তোমার প্রমোট করা, কোনো কিছু প্রমোট করা মানে কি বলতো, শুরু করা। এই আরএনএ পলিমারেজ এনজাইম কিন্তু তোমার আরএনএ তৈরি হওয়া লাগবে, ওই যে আমরা পড়ছিলাম ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়। তো যদি তোমার প্রমোটার না থাকে বা হচ্ছে উদ্দীপক জিন না থাকে, তাহলে হচ্ছে তোমার আরএনএ পলিমারেজ সংযুক্ত হতে পারবে না, তো হচ্ছে তোমার আরএনএ তৈরি হতে পারবে না। তারপর হচ্ছে অপারেটর বা চালক জিন, এটা কি করবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করে। এ দেখো গাঠনিক জিন প্রোটিন তৈরি করতেছিল, এখন অপারেটর জিন গিয়ে গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করবে। এখন অপারেটর জিন যদি বলে গাঠনিক জিন তুমি কাজ করো না, গাঠনিক জিন জিন হচ্ছে কাজ করবে না, মানে হচ্ছে তোমার বলা যায় যে হচ্ছে বস আর হচ্ছে তোমার কী বলতে পারি, একজন হচ্ছে বস আর একজন হচ্ছে তোমার কাজ করতেছে, ঠিক আছে, মানে অধীনস্থ একজন। অপারেটর হচ্ছে তোমার বস, তারপর গাঠনিক হচ্ছে তোমার যে হচ্ছে আমাদের যে কাজ করে, ঠিক আছে, লেবার বলতে পারো। আবার অপারেটর আর রেগুলেটরের মধ্যেও তোমার কী থাকে বলতো, এরকম একটা হচ্ছে বস আর হচ্ছে লেবার সম্পর্ক। অপারেটর আর রেগুলেটরের মধ্যে বস হচ্ছে তোমার রেগুলেটর, অপারেটর হচ্ছে লেবার, মানে অপারেটর জিন বা চালক জিনকে কে করবে নিয়ন্ত্রণ, রেগুলেটর বা হচ্ছে নিয়ন্ত্রক জিন অপারেটরকে নিয়ন্ত্রণ করবে। তো আমি আরেকবার হচ্ছে রিপিট করে দিই, গাঠনিক জিন, গাঠনিক জিনের কাজ আমরা তাহলে কী পেলাম বলতো, আমরা যে হাইলাইটার নিয়ে নিই, হাইলাইটার না লেজার পয়েন্ট, তাহলে এই দেখো গাঠনিক জিনের কাজ হচ্ছে তোমার এনজাইম সংশ্লেষ করা, বা হচ্ছে এনজাইমটা অ্যাকচুয়ালি কী বলতো প্রোটিন, তাহলে প্রোটিন সিনথেসিস করা হচ্ছে তোমার গাঠনিক জিনের কাজ। প্রোমোটার জিনের কাজ হচ্ছে তোমার আরএনএ পলিমারেজ সংযুক্ত করা। অপারেটর বা চালক জিনের কাজ হচ্ছে তোমার প্রোটিন উৎপাদন নিয়ন্ত্রণ করা, এবং প্রোটিন উৎপাদন কে করতেছে বলতো, গাঠনিক জিন করতেছে, তার মানে অপারেটর জিন গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করে। তারপর রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন তোমার অপারেটর জিনকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। এ হচ্ছে কথাবার্তা, এ হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেকচার জিন সম্পর্কে। আর তোমার জিন সম্পর্কে মোটামুটি এগুলো জানলেই হবে। এখানে যে মেইন কনসেপ্ট যেটা জানতে হবে অবশ্যই, যে হচ্ছে দেখো এটা হচ্ছে ডিএনএ, ডিএনএ এর পার্ট হচ্ছে তোমার জিন, এই জিনটি হচ্ছে কী দিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত হয়, এবং হচ্ছে এগুলো কোথায় থাকে, ক্রোমোজোমে থাকবে, এবং হচ্ছে জীবের যে হচ্ছে মিউটেশন প্রকরণ এগুলোর জন্য কিন্তু জিন দেয়। আর জিনটা কিন্তু কী করে বলতো, উপযুক্ত বার্তা বহন করে। এই বার্তাটা কাকে দেয় ডিএনএ বলতো, বা জিন, জিন এটাকে দিবে হচ্ছে তোমার আরএনএকে। এই আরএনএ এর জন্য, আরএনএ যে যে কোডনগুলো আছে, তিনটা মিলে এক একটা কোডন হবে, এই এক একটা কোডনের জন্য এক একটা অ্যামাইনো অ্যাসিড হবে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা প্রোটিন হবে, ওই প্রোটিন হচ্ছে একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, যেটা হচ্ছে আমরা নর্মালি দেখি, মনে করো তোমার চুল কালো, তুমি অনেক লম্বা, দেখতে সুন্দর, চোখ কালো, এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো কিন্তু তোমার প্রোটিন করতেছে। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের লেকচার, আশা করি সব অনেক বুঝছো। কোনো কিছু যদি কারোর না বোঝা হয় তাহলে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। সবার জন্য অবশ্যই শুভকামনা, আবার নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।